আমি তো নিছি পাঞ্জাবি, আমি তো নিছি পাঞ্জাবি, কিন্তু এটা হুডি লেখা কেন? আচ্ছা আমি তো বলি, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি এক্সপোর্ট গ্যালারি কোটেদির? জি 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 ভাই। আচ্ছা আপনাদের এখান থেকে সকালে আমি একটা পাঞ্জাবি এক্সচেঞ্জ করলাম, আগে ছোট ছিল পাঞ্জাবিটা, তো আমি এক্সচেঞ্জ করে একটা নতুন বড় পাঞ্জাবি নিয়েছি। তো পাঞ্জাবিটার রেট ছিল আপনার যে আগের যেটা পাঞ্জাবি ছোট 850 টাকা, তো আমি বড় যে পাঞ্জাবিটা নিছি এটার রেট হচ্ছে 1650 টাকা, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে এই পাঞ্জাবির যেই পাঞ্জাবির মধ্যে যে ইয়াটা স্টিকারটা ছিল এটার মধ্যে হুডি লেখা, তো এখন রিসিটটা আমি চেক করলাম, রিসিটটা চেক করার পরে দেখলাম যে রিসিটের মধ্যে হুডি লেখা, তো উপরে প্রথমে যে পাঞ্জাবিটা আমি এক্সচেঞ্জ করছি ওইটার মধ্যে লেখা দেয় পাঞ্জাবি 850 টাকা, নিচে লেখা হুডি 1650 টাকা। ভাই কেন হুডি লেখা এটা? আমি তো নিছি পাঞ্জাবি, আমি তো নিছি পাঞ্জাবি, কিন্তু এটা হুডি লেখা কেন? আমি তো বলি, বলেন। এখানে কম্পিউটারে আমরা রেটটা ফালাই, আর যেখান থেকে কিনে আনি ওখান থেকে রেট দিয়ে দেয়, ওদের রেট দেওয়া থাকে, এখানে লিখে আমরা রেটটা দিই, তো আমি দিই, আমার কম্পিটিশন আমি রেটটা দিই, তাহলে আমি পাঞ্জাবিটা না লিখে আমার ফুডি লেখা হয়ে আছে, এই হলো ভুলটা। এটা আপনি শুনেন, আমি বলি, আপনি হয়তো বা রিসিটে ভুল করছেন না, কিন্তু আপনার স্টিকারের মধ্যে তো হুডি লেখা, তো ওইটা ওইটা ভুল করছে কে? আপনি তো না, এখন আমার তো মনে হচ্ছে হুডির স্টিকারটা আপনি লাগাইছেন পাঞ্জাবির মধ্যে, ওইটা যেন কেউ বুঝতে না পারে ওই মুহূর্তে আপনারা বিক্রি করেছেন, আমার কাছে এটা মনে হইতেছে আর কি। আমি আপনাকে বলি, এখানে যে রিসিপ্টটা লাগাইল না যে কোডটা, হ্যাঁ, এটা তো আমরা এখান থেকে বের করি, আমরা বের করে পরে রেটটা দিই, ওদের রেট যাওয়ার যেটা নেওয়া থাকে আমাদের 5% দিয়ে 5% মাইনাস করে আমরা কম্পিউটার সেট আপ দিই, এরপরে আমরা রিসিপ্টটা বের করি। এখানে তো লেখা থাকবে, এখন লেখা থাকবে তো পাঞ্জাবি, কারণ হুডি লেখা কেন? তো আপনি কি হুডি আপনি তো আপনি তো হয়তো স্লিপে ভুল করতে পারেন, কিন্তু স্টিকারে যে আপনি স্ক্যান করছেন তো ওই স্টিকারটার মধ্যে তো হুডি লেখা, এখন আমার কাছে তো মনে হচ্ছে হুডির স্টিকারটা আপনি স্ক্যান করে মানে হুডির স্টিকারটা আপনি পাঞ্জাবিতে লাগাই দিয়েছেন। এখন আমার কথাটা আপনি বুঝেন নাই, মানে যেটা স্ক্যান করছি, হ্যাঁ, যে স্টিকারটা লাগাইল গায়ে কাপড়ে, হ্যাঁ, এটা যদি হুডি লেখা থাকে স্ক্যান করলে হুডি লেখা সহ রিসিট আসবে। হ্যাঁ অবশ্যই, এটা এটা কি লেখা থাকলে এটা, এখন আমি যখন রেটটা বের করছি কম্পিউটার থেকে, ঠিক আছে, রেট বের করে রেট বসালো ছোট যে স্টিকার যেটা রেট বসায়, এটা যখন আমি বের করি তখন পাঞ্জাবি না লিখে আমি হুডি লিখে ফেলে বের করি, আমার শুনেন, আমি একজন গ্রাহক হিসেবে কিন্তু এটা আমার মনে প্রশ্ন জাগতে পারে। না না না, এটা স্বাভাবিক, আমি আমার বুঝানো বলি, আজিস মার্কেট থেকে পাঞ্জাবি কিনে আসলে ওদের একটা রেট থাকে, হ্যাঁ, এত টাকা, হ্যাঁ, এটা আমাদের 30% যে রেটটা দেয় মনে করো 1650 কিনা, এটা আমার আমার দোকানে কম্পিউটার সফটওয়্যারে 30% মাইনাস বাদ দেড় টাকা কিনা পরে এটার সাথে খরচ বসায়া পরে এই স্টিকারটা বের করি, মিসিং আছে এখানে। আচ্ছা আপনার স্টিকার বের করেন, দেখাই দেবো, শুনেন একটু, ওই রেট যখন স্টিকারটা বের করি তখন হয়তো আমার ভুল হয়েছে, হুডি লিখে বের করে দিয়েছে, তারপরে করে একটা সব রেট দেওয়া হয়। এখন আসলেই কি স্টিকারটা পাঞ্জাবির নাকি হুডির? আমার কাছে এটা সন্দেহ লাগতেছে, কারণ সন্দেহ হইতেই পারে, কারণ শীতকালীন মৌসুমে চলে হুডি, তো এখন শীত তো চলে গেছে, হুডির স্টিকারটা রয়ে গেছে, তো এই জন্য আমার কাছে মনে হইতেছে যে ওই স্টিকারটা পাঞ্জাবিতে লাগাই দেওয়া হয়েছে, তো অনেকে এটা বুঝতে পারে না, তো আমার কাছে আমার চোখে পড়ছে আর কি বাড়িতে আইসা, তো যাই না ভাই, হয়তো বা এটাও করতে পারে বা ওদের একটা মিস্টেকও হইতে পারে, তো এরকম মিস্টেক যেন না হয় ভাই, একটু সতর্কতা অবলম্বন করেন, কারণ একজন ক্রেতা হিসাবে একজন গ্রাহক হিসাবে এরকম প্রশ্ন জাগতেই পারে স্বাভাবিক। তো সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।